नमस्कार स्वागत कैल कॉलिंग टीवीते आमी तनुका অবশেষে জল্পনার অবসান আর লুকোছাপা নয়। বলিউড অভিনেতা রাজকুমার রাও নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে জানিয়ে দিলেন পত্র লেখার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি। মাথায় লাল পাগড়ি, অফ হোয়াইট পোশাকে বরের বেশে রাজকুমার রাও। অন্যদিকে লাল রঙা লেহেঙ্গাতে ছিমছাম সাজে পত্র লেখা। সিঁদুরদানের ছবি শেয়ার করে রাজকুমার লিখলেন, অবশেষে এগারো বছর পর ভালোবাসা বন্ধু আনন্দকে সঙ্গী করে আমার প্রিয় বান্ধবীর সঙ্গে বিয়ে করলাম, এখন আমি তোমার স্বামী, এটার থেকে বেশি আনন্দের খবর আর কিছু নেই আমার কাছে, এটা চিরদিনের জন্য। কয়েকদিন আগে গুঞ্জনে শোনা গিয়েছিল বলিউড অভিনেতা রাজকুমার রাও এবং তার দীর্ঘদিনের প্রেমিকা পত্রলেখা নাকি বিয়ে করতে চলেছেন। জানা গিয়েছিল নভেম্বর মাসেই বিয়ে করবেন তারা। চণ্ডীগড়েই 15 নভেম্বর নানা অনুষ্ঠানে ছিমছামভাবে বিয়ে করলেন রাজকুমার রাও এবং পত্রলেখা। শোনা গিয়েছে রাজকুমার ও পত্রলেখা দুজনেই নাকি চেয়েছিলেন ছোটখাটো বিয়ের অনুষ্ঠান করতে, আর সেই কারণেই এমন ব্যবস্থা। রাজকুমার ও পত্রলেখার বিয়েতে চমক রয়েছে আরেকটিও। জানা গিয়েছে বিয়ের পর রাজকুমার রাও পত্রলেখাকে একটি দারুণ উপহার দিয়েছেন যা একেবারেই অন্য রকমের। কোনো কোটি টাকার হীরের আংটি নয়, বরং নিজের কাছে জমিয়ে রাখা বেশ কয়েকটি প্রেমপত্রই নাকি উপহার হিসেবে পত্রলেখাকে দিলেন রাজকুমার। পত্রলেখা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, লাভ সেক্স ধোকা ছবি দেখার পরই ভালো লেগেছিল রাজকুমারকে, তারপর আলাপ, বন্ধুত্ব এবং প্রেম। বহু বছর ধরে লিভ ইন রিলেশনও রয়েছেন রাজকুমার ও পত্রলেখা, তবে বিয়ে নিয়ে এতদিন কোনো প্ল্যানিং করছিলেন না এই জুটি। রাজকুমার জানিয়েছিলেন কেরিয়ারটা সামলে নিয়েই দুজনে বিয়েটা করবেন। পত্রলেখা রাজকুমারকে একসঙ্গে দেখা গিয়েছিল সিটি লাইটস ছবিতে। রাজনীতি থেকে খেলার ময়দান, বিনোদন থেকে অফবিট ট্রেন্ডিং নিউজ, সব খবর, সব দিকের খবর শুধুমাত্র ক্যাল কলিং টিভির পর্দায়। ফলো রাখুন আমাদের ফেসবুক পেজ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন, এবং সব খবর সবার আগে পেতে প্রেস করে দেবেন বেল আইকনটি। সঙ্গে থাকুন ক্যাল কলিং টিভির। প্রাণে কলকাতা, কলকাতার প্রাণ।